আপনার দুলাভাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। বেশিরভাগ নারী জাহান্নামে যাবে দেবরের কারণে। দেবর সাহেব ডানে আছে, বামে আছে, ঘুরছে অবাধে, তখন দেবরের চোখটা নষ্ট হয়, দেবরের অ্যাট্রাকশন কাজ করে। আর ভাবিও একটা পর্যায়ে গিয়ে চলতে চলতে দেবরের সঙ্গে ফ্রি হয়ে যায়। আর মাশাআল্লাহ, যদি স্বামী বিদেশ থাকে তো তার কোনো কথাই নাই। নারীর জন্য তিনটা পুরুষ, মানে তিন ধরনের পুরুষ সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এক হচ্ছে তার দুলাভাই, এক নম্বরে কে? দুলাভাই। কিছু কিছু বিষয়ে ভাই কি জানেন, উপরে পরিষ্কার ভেতরে কালো, কিছু কিছু মানুষ দেখবেন উপরে ফিটফাট ভেতরে ছদরঘাত। তো দুলাভাই এবং শালির সঙ্গে খুবই কমন একটা রিলেশন। দুলাভাই বেড়াইতে আসে, কি খবর শালি, ভালো আছো? শালিও মাসরা দুলাভাই ভুলেই গিয়েছেন, কলই করেন না। তো এই যে রিলেশনশিপটা দেখবেন খুবই ফার্মিসেবল, আব্বাও কিছু বলে না, মাও কিছু বলে না, আরে দুলাভাই তো কত বলুক কথা, সমস্যা কি? কিন্তু এই কথা বলার মাঝ দিয়েই জেনা হয়ে যায়, অন্যায় হয়ে যায়, ব্যভিচার হয়ে যায়, ঠিক কিনা বলেন? এক নাম্বার পুরুষ হচ্ছে দুলাভাই, এক নাম্বার কি? দুলাভাই। বোনেরা আমার, আপনার দুলাভাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এজন্য দুলাভাই এবং শালির যে মিষ্টি মিষ্টি সম্পর্ক, ফোনে ফোনে আলাপ, এটা কি হালাল না হারাম? এক নাম্বার পুরুষ মারাত্মক ডেঞ্জারাস পুরুষ এইটা। দুই নাম্বার পুরুষ হচ্ছে আপনার দেবর। দুই নাম্বার পুরুষের নাম কি? আপনারা কথা বলেন, দুই নাম্বার পুরুষের নাম কি? দেবর। বেশিরভাগ নারী জাহান্নামে যাবে দেবরের কারণে। হাদিস নবীজি বলেছেন, হামু কাল মউত, মেয়ের জন্য তার দেবর হচ্ছে মৃত্যুর মতো। মাঝে মাঝে দেখবেন যখন বিয়ে করে ভাই, নিয়ে আসছে বাসাতে বউ, কিন্তু বউ যখন অবাধে চলাফেরা করছে, একজন মেয়ে যখন বাসার ভেতরে থাকে খুবই স্বাভাবিক তার ড্রেস একটু উল্টাপাল্টা হবে, তার ওড়না সরবে, সে যখন রান্না করবে তার ড্রেসে উল্টাপাল্টা হতে পারে, ইট কুড বি হ্যাপেন, ইটস ভেরি ন্যাচারাল। কিন্তু যখন দেবর সাহেব ডানে আছে, বামে আছে, ঘুরছে অবাধে, তখন দেবরের চোখটা নষ্ট হয়, দেবরের অ্যাট্রাকশন কাজ করে। আর ভাবিও একটা পর্যায়ে গিয়ে চলতে চলতে দেবরের সঙ্গে ফ্রি হয়ে যায়। আর মাশাআল্লাহ, যদি স্বামী বিদেশ থাকে তো তার কোনো কথাই নাই, দ্য ম্যাটার ইজ খালাস, পুরোটাই খালাস। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই সবাইকে একটা কথা, মেয়েদের জন্য দেবর হচ্ছে মৃত্যুর মতো। এজন্য বেঁচে থাকা অবস্থায় কোনোভাবেই দেবরের সাথে কোনো মেয়ে হারাম রিলেশন করতে পারবে। আল্লাহ সমস্ত মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। তিন নাম্বার যে পুরুষ নারীকে, এটা খুবই সেন্সিটিভ প্রিয় ভাইয়েরা, আমি যা বলছি আই হ্যাভ রিসার্চড অ্যাবাউট, খুব মনোযোগ দিয়ে আমি রিসার্চ করেছি। মাঝে মাঝে আমরা এমন কিছু কাজ করি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, বাট উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট, আমরা জানি না। তিন নাম্বার পুরুষ, এটা মনোযোগ দিয়ে শুনবেন, এটা আমার লাস্ট কথা, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কিছু কিছু পুরুষ দেখবেন দেখতে অনেক ভদ্র, মানে হোয়াট দে শো ইজ দে আর ভেরি অনেস্ট, বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট দে আর নট অনেস্ট, দে আর চিটার, দে আর বাটপার, ঠিক না? দেখায় ভদ্র কিন্তু বাটপার, মেয়েদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, ছড়নাময়ী কথা বলে, মেয়ে তো মাসায় পড়ে যায়, এই কত সুন্দর যুবক রে, এরকম যুবক তো পাওয়াই যাবে না। কিন্তু এই একটা যুবক, এরও পটাইছে আর দশটার গার্লফ্রেন্ড আছে, এরকম যুবক আছে না নাই? জালিয়াতি মার্কা যুবক। তাহলে বোঝা গেল, সাম ইয়াং জেনারেশন, সাম ইয়াং পিপল, দে লুক স্মার্ট, দে লুক স্টাইলিশ, দে লুক দে আর ভেরি অনেস্ট, বাট দে আর নট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট দে আর চিটার, দে আর বাটপার, এরা ভালো না আসলে। তো মেয়েদেরকে বলবো, বোনেরা আমার, মেয়েরা একটু বেশি আবেগী হয় ভাই, সবাই আমরা জানি, একটুতে ম্যামাও করে, কান্না করে, বোঝে কম, চিল্লায় বেশি, খুবই স্বাভাবিক, কমন একটা গুণ মেয়েদের আর কি। তো মেয়েদেরকে বলো, বোনেরা আমার, কোনো যুবককে বাহ্যিক চেহারা দেখলে কিন্তু হবে না, তার চরিত্র কেমন, তার ক্যারেক্টার কেমন, এটা জাস্টিফাই করার দরকার টাজ না নাই। আমি যুবকদেরকে বলো, যুবক ভাইয়েরা একটা কথা মাথায় রাখবা, তুমি যত বেশি চিড়ার হবা তোমার বউ তেমন হবে। তুমি একটার সঙ্গে বাটপারি করবা, তোমার বউ দশটার সঙ্গে তোমার সঙ্গে বাটপারি করে আসবে। এই জন্য যুবক ভাইয়েরা, কারোর সঙ্গে কোনো বাটপারি করা যাবে,
হাদিসে এসেছে, এদিকে তাকান, বিশ্বাসঘাতক যে হয় সে জীবনে কোথাও সুখ খুঁজে পায় না, কখনো সুখ খুঁজে পায় না। আপনি কারো বিশ্বাস নিয়ে খেলবেন না, কারো বিশ্বাসে আঘাত করবেন না। আজকে আপনি মানুষের বিশ্বাসে আঘাত করবেন, কালকে মানুষ আপনার বিশ্বাসে আঘাত করবে। আজকে আপনি মানুষকে ঠকাবেন, কালকে মানুষ আপনাকে ঠকাবে। এই জন্য কারোর সাথে কোনো প্রকার কোনো বিশ্বাসঘাতকতা আমরা করবো না। বলেন ইনশাআল্লাহ, জয় বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যা শো করব বাহিরে, ভেতরেও আমরা তাই হব। বাহিরেও ভালো, ভেতরেও ভালো। মুনাফিক হচ্ছে সে, ইউযহিরু খিলাফা মা ইউবতিন, যা বাহিরে দেখায় একরকম ভেতরে আর একরকম, তার নাম হচ্ছে মুনাফিক। আমরা আজ থেকে কারোর সঙ্গে কোনো প্রকার কোনো মুনাফি করবো না, বলেন ইনশাআল্লাহ। কারোর সঙ্গে কোনো বাটপারি করবো না, বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ।